وأما الغلام فكان الأبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا. ইহুয়া রে মানছি যে এগুলো বাবা হলে কার এগুলো বড় হইয়া তার বাবা হলে গুহরা বানাই নিব আগে হুতাই নিছি আগে বাড়িলাম আর ওইব আল্লাহ দিবা আল্লাহ লেখা ওলাদ দিবা তারা ব্যবস্থ হইব ও খিজির ইসলামে আল্লাহ খেলে বলে আওলাদ মানুষের বড় কঠিন জিনিস বড় মানুষের সাহিব বড় কঠিন জিনিস এই মারওয়াল কোনো গণনা ক্রমে আইয়া উসমান রাজি আল্লাহ আনুর খাদ্দা লই লইল আর খাদ্দা লইয়া কিতা করছি এমন এক ঘটনা করছে যে আবরিবুল আস রাজি আল্লাহ আনুর বলে তাই গভর্নর আসলে অভিযোগ আইছে উসমান রাজি আল্লাহ আনুর সিটি এখন কইছে লেখো সিটি তাই তো লেখলা না তার মুর্শিয়ে লেখে মারওয়ালটা কইছে লেখো দেওয়াশের আউ কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলেরে দিয়া দিলাও লেখসইল সিডি আর সিডির মাঝে লেখিয়া দিছইল এরা যখন ফসবা গিয়া ফাকবালু এরারে কবুল করি নেই তোমরা আমি ফাটাইছি আর হিগে লেখিয়া দিছে ফাক তুলুহু যেমনে গিয়া ফসবাই তারে খাতল করি নেই এখন এরা হতো গিয়া সহ্য হয়েছে যে দেখা যায় উসমান রাদিয়াল্লাহুর গুলা উসমান রাদিয়াল্লাহুর গুলাম আর সিটি লইয়া যার কইলার উবা দেখি বার হচ্ছাই কথা সিটি ওখান হড়িয়া জিগে গেলা তুমি খার গুলাম হে কয় উসমান রাদিয়াল্লাহু একবার কয় বারওয়ালোর গুলাম কইলালা এগিয়ে দগল বসল আরম্ভ করছে দেখি লাই আমরা সিটি খার কিতা সিটি বার হলে দেখো যে লেখা উসমান রাদিয়াল্লাহু আনহুর দস্তখত ছিল বরবারা আর লেখা যে ইটা গিয়া ফসলে ও গিয়ে তারে খাতর হইল ও এরা ফিরিয়া আইলা ফিরিয়া আবার বাদেও তো যানজট শুরু হইল এর লাগি লেখসই যে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাহায্যতর লাগি সম্পূর্ণ দায়ী হইল বারবার কয়া বুঝিনি তো বাদ মানুষ মানুষের খাদ্দা লয় এর লাগি মায়ার মাঝে ইলা ডুবিও না নিজের হৃদয় গু বাদ হয় যদি জেতা হয় তা হল বিবেক বিবেচনা আর রয়েছে না এখন হে যে কাল হল দি এই এখন আব্বা হিগু বাদ মানুষ হিগু বালা মানুষ তোমার আল্লাহ তুমি উঠিয়া হই যায় সারা জীবন তার লগে চললাম বাদ অচল দিয়েছে আমি দেখতাম হাসানা হইনি ইয়ে মানুষে বাদ মানুষে মানুষের লোক ধরলে আল্লাহ নবিয়ে ফরমায় নিজা আরাদাল্লাহ বি আব্দিল খায়রান জাআলা লাহু ওয়াজিরা সিদকিন আল্লাহ মানুষের যখন মায়া করে তারে মালা হরামিস দেওরা দান করে জাক্কারাহু ইজা নাসিয়া ফাউলি লিলে ইয়াদ করি দে ও ইজা জাক্কারা আলাহু আর ইয়াদ হইলে তারে সহযোগিতা করে দেখুন জানি বেটির খতবালাওয়ালা বেটি আছে দেবি আর বাদ হই যদি যে আপনি দেখবা ইলাও হয় যে বিলাত দেখছি ইলা হয়েছে যে বাই লোকেও বাঁধতে পারমিশন লাগে লাগে না হয়নি দি বেটির দেখলা পারমিশন কিতা খর্চা থাকিলো প্রিন্সিপল তো নাই বিবেক বিবেচনা ছাড়িয়া দি এর কারণে খুব হুঁশিয়ার তা হই জানি যে আমরা হরুতারে মায়া করা আগর জমানা থাকি আরও বাড়িছে বাড়ছি না বাড়ছে না ফেগা আরও বাড়ছে না বাড়ছে না আরও বাড়িছে বাড়িছে কিন্তু তরবিয়ত দেওয়া এর লাগি তরবিয়ত দে না দিয়া রসুলে মাংস হরবাই তোমার অধীনস্থ মানুষের উপরে থাকি লাঠি হরাইও না এর অর্থ হইল যে এরারে তরবিয়ত দিয়া রাখিও বেতমিজ বানাও যদি বেটার হুয়া রে বেটায় যেটা হয় তা হলে আর করতে 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 বাড়তে বাড়তে গিয়ে আরো দিন বাটার খুলিছি বাটার খোলার মাঝে তো এখন ফাঁসির রায় হয়ে গেছে এখন জজে জিগাইছে রে বা তোমার কিন্তু শেষ ইচ্ছা আছে নি বলে আমার বাবারে দেখতাম এখন বা পাইছু আইয়া আনলেও আথোড়া তো লাগাইল দিও আর দিয়া খেসিছে কয়টা বাহরি
যে হইল বারস কি তোর বাহরে বলে ভিটি আর ও হারো দেবু যে আই যাবি ভাসির খাট গোড়া তাইছি একমাত্র হারো রইলে আমার বাবা কোনো বাদ জিনিস আমার যে প্রশ্রয় দিলে কি কোথাও উচিত নেই দেখো যেন এই বাচ্চা ধরুতায় বড় হইল বেসা বেয়ে যদি এক বেসা বাইয়া বইয়াও যদি গো আরম্ভ করে দিতে ফোড়ার জবালা থইব না কুম্বালা ফড়িয়ে উড়িয়া গিয়া হইব ও এটা ওর মাথা খাইছে ফড়িয়া গিয়া হইব যে ওইরু মাথা খাইছ তরবিয়ত মানুষে এর কারণে হুজুরে বাগ সাল্লাল্লাহু সাল্লামে জান ভাই আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত ইসলামের খেদমত যে গুলাম হল আসলা এরা দুনিয়ার মাঝে বড় আলিম হইছেন দুনিয়ার বড় মক্তদা হইছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করছিল যার কারণে আমলে বুখারী শরীফ বার করে দেখো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস কতটা কতটা বুঝে নেই হায়াত ভাইজুল লম্বা আল্লাহর নবীর দোয়া করছিল আল্লাহ তোরে ভালো দেও তোরে আওলাদ দেও তার আওলাদর সংখ্যা 100 আসলায়ের বল ফেসাব থেকে লইয়া সারা মিজানুল ফাল্লা তুটিব তার লেকির ওজে সীমা রইব আর কিছু গুড়া আছে তকব্বুরি দেখাইবার লাগি ইতা গুড়ইব জাহান্নবর সওয়াল তোমার গুড়াই গুল তকব্বুরি দেখাইবার লাগি গুল তোমার লাগি দুজহর সওয়াল এ কত বড় জালিমিকা নলিয়া কইল যদি আমার এ তো আছেন আব্দুল মালিকর সময় কইল যে আপনার খলিফা যদি আমার তোমার ব্যাপারে কইতা না যে তোমার লোক বালা ব্যবহার করতাম তাই খুল্লা উড়াই দিলাম আর যদি তোমার 10 বছর নবীর খেদমত করতে এলাম তা কইছে তাইলে কইলা তুইলে আমারে গীতা করবি জীবনেও কিছু করতে পারতে নাই আমারে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক দোয়া শিখাইয়া দিছেন আমি প্রত্যেক দিন এই দোয়া পড়ি জীবনেও তুই আমার কোনো ক্ষতি করতে পারতে না এই যে দোয়া এই দোয়া আব্দুল মজিদ দেলোয়ী সাহেবে 13-20টায় ও দোয়ার এক ব্যাখ্যা লেখছিল এর নাম লেখছিল আল ইস্তিলাস আবার নয়া একটা বই লিখছি বইয়ের মাঝে দোয়া তুলিয়া দিছি কোথাও যে এই দোয়া আনাস রাদিয়াল্লাহুর দোয়া যে এই দোয়ার ব্যাখ্যার মাঝে আব্দুল মজিদ দেলো হিসাবে কিতাব লিখছ হইয়ার আল ইস্তেলাস উল কবাস ফি দোয়ায় আনাস হইয়া লিখছ ফার্সিতে রিসালা আমার কইল আমি দোয়া পড়ি তুই কিচ্ছু করতে পারছি না এবারে হে সে নরম হয়ে গেছে কইতে আমারে দোয়াগো শিখাই দিলাম কইলাল্লা আমি কোনো জালিম নেই তার দোয়া শিখাই দিই না বহুত তা করছে আনাস রাদিয়াল্লাহু আনহুর ফিটির মাঝে শিল মারিয়া দিলাইছিলেন খোতা উজ্জ্বালা করি ভাবছি কয়া বুঝছে আমরা খালি কারবালার ঘটনা হই আর এজিদর ঘটনা বলি ভাইয়ার মাঝে যে কত গো আরো বড় এজিদ আসলা আমি সকলটির ইতিহাস তুলিয়া দেখলাম যে ইচ্ছায় যে হরিমান দুর্ব্যবহার করছেন সাবি হলোর লগে কথা বুঝছেন নি আপনারা জানেন খালি ফিরাকি ফিরাকি করো ফিরাকির সনদ হাসান বসরি গেছে নাইনি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনুয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম না হইয়া হদিস রওয়ায়াত করতা কাল আলী রাদিয়াল্লাহু আনহুর নাম হইলে বলি হইয়া তাহলে বাড়ি লইবা ওলা জালিম জুলবাতি চালাইয়া গেছে ইদা একটা কথা বাকি রয়েছে দি আল্লাহ নবী কইছেন না সব ভবিষ্যৎ মানি করিয়া গেছে আমি খেলে হইরা যে এরা যেটা জুলবাতি করছে আর আলী রাদিয়াল্লাহু আনহু বড় মজলুম সিফিল লড়াই আলী রাদিয়াল্লাহু আনহু জসিম লিছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে 80 জন বদ্রী সাহাবি 372 দোয়াল শরীক হলে আল্লাহ সাহাবি আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল যুদ্ধ আরম্ভ হয়েছে এমন এক ঘটনা ঘটছে
হজরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, যুদ্ধ থামে গেছে, খেলে কুলে রসুলে মাকে মসজিদে লবি বালাইরা ফাচ্চর বইয়ানরা সবে সুলাল নবী মোহাম্মদ রসুল্লাহ সুল্লাল্লাহ বলেছিলাম নিজেও ফাচ্চর বইয়ানরা। তাই তো আপনার কুল আলমর শিক্ষক নাই ফাচ্চর বইয়ানরা সাহাবি হলে কই দিয়া রসুল্লাহ আমরা ফাচ্চর নিব কইলা রে আমার ফাচ্চর আমি বইয়া নে আবার মিল ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইটা দুইটা করে ফাচ্চর আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখাইলো আবার মিল ইয়াসির তুমি দুইটা করে ফাচ্চর খেলে আনো। দুই রেওয়ায়ত এক রেওয়ায়ত আইছে আবার মিল ইয়াসিরে কইলি আর রাসূলুল্লাহ আমি ফাচ্চর বেশি সওয়াব পাইবার লাগি আলিয়ার, আর আরেক রেওয়ায়ত আইছে ইয়া রাসূলুল্লাহ আমি ফাচ্চর বইয়া আল্লাহ একটা আমার লাগি আর একটা আফলার লাগি। আল্লাহর নবী হলিয়া বড় আফসোস করিয়া কই ওই হাকা ইয়া আল্লাহ তাকতুলু কাফিয়াতুল বাকিয়া বুখারী রিওয়ায়েত। ইয়া আল্লাহ সর্বনাশ তোরে বাকি হলে মারবা শহীদ করবা সারা সাবি হলে উল্লিশ আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বড় মজলুম আব্বার বিন ইয়াসিরর মহল্লা হইল সুবাইয়া এরারে কাফির হলে শাস্তি দিরা গোলাম আসলা শাস্তি দিরা উটোর ফলকে বাদ দিয়া এরারে ঠালিরা শরীর দুইটু হইয়া যার সুরাল নবী মোহাম্মদ রসুল্লাহ জাহিরা আল্লাহ নবীর ভাই নিসমিরি ইয়া সুবাইয়া আব্বারর মা কইরা সুবাইয়া তুমি ধৈর্য ধারণ করো। আব্বার বিন ইয়াসিরর মা বাপ রে তারা মানল আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু রেও নির্যাতন শুরু হলো কোনো মতে ছুটি আইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলো আব্বার তুমি কিলা ছুটি আইলা হে তুমি তারা যে সময় তোমারে কইছিল মোহাম্মদের সঙ্গ ছাড়ো কিতা কইছিলা হে উলিয়া রাসূলুল্লাহ আমার মুখ দিয়ে আইছে আমি তার কথা মানছি। আল্লাহর নবী আল্লাহ লগে লগে জানাই দিল কোরআনের আয়াত নাজিল করিয়া আয়াতটা আরে আমি হাফিজ নাই কোরআন আয়াত নাজিল হইল যে এ বেটার দোষী নাই তার দিল শান্তি আছিল দিলর মাঝে ইমান আছিল হক সুবহানাল্লাহ। বড় নির্যাতিত হইয়াছ আর আলী রাদিয়াল্লাহু আনহু সিফিল লড়াই জড়ানো হইছেন মাওয়িয়া রাদিয়াল্লাহু আনহু বগাওয়াতি হররা আর আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সঙ্গে আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করার লগে লগে যুদ্ধর বাট ঠান্ড হয়ে গেছে কি কারণ সাহাবি হলে জানল যে আব্বার বিন ইয়াসির সকর হইবা তাহলে বাকি হলে মারবা এখন যুদ্ধ ঠান্ড হয়ে গেছে কারণ আল্লাহর নবীও কইছে যে হকর উড়ে আব্বার যে দল তাকবা দল তাকবা কইলা সুবহান আল্লাহ। হাই রে হাই সিফির লড়াই বাউয়ে রাদিয়াল্লাহু আনহু দিয়ে বগাওয়াতি করলা এটা তো আকিদার কথা আমি আমার কিতাব লিখিয়ে দিয়েছি যে বড় বজলো আলী রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা দিয়া দিয়ে আইরা ও যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া ওদিন কিতা পরীক্ষা দিছিলা আল্লাহর নবীও কইছিলেন আলী যে আলী তুমি আমার বিছনার মাঝে ঘুমাও আর তুমি সাধ্য লড়িয়া ঘুমাও আমার আমানত তুমি দিয়াইও। আলী রাদিয়াল্লাহু আনহু কইল মৃত্যু নাই বাঁচাইয়েন শুনুন আলী ওখানে বাচ্চান তো নফসি আমি নবীর বিশ্রাত ঘুমাইছি আর কিছু লাগি নাই যে আমার তারা তুলি আমার কল্লাটা উড়াই দে আর শুনার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হেফাজতে গিয়া পৌঁছি যাও আল্লাহর দেখিয়া
আল্লাহ জিবরিল আর মিকাইল দেখ হইল জিব্রাইল আর মিকাইল তোরা একজন আর একজন তোরা হায়াত দেও না খেলে তারা কইল আল্লাহ 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 কইল তালে জুরার দুস্তি জমিল গিয়া দেখ এক বন্ধু তার বিশ্রাত বন্ধুর লাগে শহীদ হইবার লাগে উচি রইছ চিন্তা করলা হাসান আমার বেটা কিন্তু খালি আমার বেটা নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ খলিজার টুকরা আল্লাহ নবী এই পরিবার আমার আত্মত ইয়া গেছে শেরে খুদা হজরতে আলী মর্তুদা রাজিয়াল্লাহু তাআলা আনহু নিজে পাটো লাভি গেছে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার লাগাতে 500 খল্লা এক মুহূর্তের মাঝে উড়িয়া গেছে হাজিরিনে কেরাম সাহাবীনে যা ও ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জালোলি আলী রাদিয়াল্লাহু আনহু কে ফিরজাউলের দিকে বুজদ্দি দিয়াল ফেসালি রহমতুল্লাহ আলাইহি মক্তুবা শরীফ হলে ছয় সমস্ত দুনিয়ার গোস কুচু বাবদাল থাকি লইয়া যত অলিও খলাস হয় তাবাবর বেলায়তর বরকজ হইলা সৈয়দুল্লাহ আলী মর্তুদা রাদিয়াল্লাহু আনহু এর লাগে যে গুজ্জর বাজে ব্যবহার ইটা দেখো জানি লাভ জমিও গুজতে আলী রাদি আল্লাহর খেলাফ হতো বলে না আর আশুর আইলে কয় এজিদ রাদি আল্লাহ কয় হাসান আইবি ই ইটা আমার বাজে আসলে একটা ব্যবহারই হয়।